দম বন্ধ করে আমাদের যে একালকে মানববন্ধন করে ডিসির বিরুদ্ধে মানববন্ধন এবং তার পতন চেয়ে আমাদের মানববন্ধন করা উচিত, যে যিনি চলচ্চিত্র দুশ্মন এরকম লোক আমরা চাই না। আমি বরাবরই বলে আসছি যে আমাদের প্রধানমন্ত্রী চলচ্চিত্র বান্ধব, বাট প্রধানমন্ত্রী যাদেরকে নিযুক্ত করেছেন চলচ্চিত্রের দায়িত্বে, বাট তারা বান্ধব নয়, এটা আমি একদম পদে পদে প্রমাণ করে দিতে পারবো। আজকে দেখেন করোনার দখল উঠায়া কেটে উঠে এই ঈদে চারটি ছবি রিলিজ হয়েছে, চারটি ছবিই দর্শক দেখছেন এবং চারটি ছবিই, আপনি তো জানেন যে সিনেমা হলে ছবি দিতে হইলে আগে সেন্সার করাইতে হয়, তো সেন্সার করা ছবি আপনি এটা একটা ডিসি সাহেব বন্ধ করে দিতে পারে এবং চলচ্চিত্রের জন্য কতটুকু ক্ষতিকর। দেখেন এখন ছবি দেখতেছে মানুষের একটা ছুটি চলছে, ঈদের ছুটি চলছে এবং এই ছুটির মধ্যে সবাই পরিবার নিয়ে ছবি দেখতে যাচ্ছে, জামালপুরে তেমন একটা হল নাইও, তো সেক্ষেত্রে যে এই যে দর্শক, এই যে আমাদের প্রযোজক যে লস করতেছে, কে নিবে এটার দায়ভার? আর ডিসি সাহেব যদি বন্ধ করতে হয় তাহলে তো আগে এটা তাদেরকে ওয়ার্নিং দেওয়া উচিত ছিল যে এত তারিখ থেকে আমি বন্ধ করে দেবো। একটা চলমান একটা শো বন্ধ করে দেওয়া একটা প্রযোজকের জন্য ক্ষতিকর এবং চলচ্চিত্রের জন্য, একটা চলচ্চিত্র ধ্বংসের জন্য একটা সরু রাস্তা সবসময় থাকে, সেটাই রাস্তার একটা অংশ আমি মনে করি। এই ডিসি সাহেব কী কারণে এটা বন্ধ করলো সেটাই আমি জানি না। আমি বরাবরই বলে আসছি যে চলচ্চিত্রের ভিতরে একটা শয়তান আছে, যেই শয়তানটা বরাবর এই চলচ্চিত্রকে ধ্বংসের জন্য কাজ করে যাচ্ছে। দেখেন সেই 2017 সালে কিছু সংখ্যক লোকে এই চলচ্চিত্রকে মানে কি কারণে তারা যৌথ প্রযোজনা বন্ধের জন্য কাজ করেছে, যে কোনো একটা লোক করছে। এখন ঠিক আমি মনে করি যে তারাই বা তাদের এই একটা অংশ বিচ্ছিন্নভাবে এই চলচ্চিত্রটাকে বন্ধ করার জন্য, নষ্ট করার জন্য, বঙ্গবন্ধুর চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য তারা এই এই গেমটা খেলতেছে এবং এটা অত্যন্ত দুঃখজনক এবং চলচ্চিত্র ধ্বংসের একটা রাস্তা আমি মনে করি। আপনি দেখেন আজকে যে খসরুভাই বা আলম বা খসরুভাই বা অলিক ভাই, এদের দুইজনের সাথে আমার সকালবেলা অনেকক্ষণ কথা হয়েছে এই ব্যাপারটা নিয়ে, যেটা আসলে দুঃখজনক এবং ন্যাক্কারজনক একটা ঘটনা আমি মনে করি। এগুলির থেকে আমাদেরকে উত্তোলন হইতে হবে, কিন্তু মাঝখানে কিছু লোক থাকে যেগুলি দেখা যায় যে খসরুভাইকে বলতেছে যে আলিমুল্লাহ আপনার বিরুদ্ধে বলতেছে, আবার খসরুভাইয়ের কথা আমাকে এসে বলতেছে যে খসরুভাই আপনার বিরুদ্ধে বলতেছে, এইগুলি করে আমাদের চলচ্চিত্রের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করার একটা রাস্তা দেখে। যেমন কয়েকদিন আগে দেখছি যে সুইডেন থেকে এক ভদ্রলোক স্বপন চৌধুরী, যিনি আগে আমাদের যে নোংরা ছবিগুলি বানাইতো, কাটপিস ছবিগুলি বানাইতো, যে লেডিস হোস্টেল সহ আরও বেশ কিছু, সে নিজে ওইখানে, দেশে তো নাই চলচ্চিত্র তার বানাই না, চলচ্চিত্রের সাথে তার কোনো কানেকশন নেই, ওইখানে যে একটা ব্লগ পেজ খুলছে, খুলে ওইখানে যে সে বলতেছে যে আমি জাজের সিও কীভাবে হইলাম এবং আমি কীভাবে আমি নাকি গোলই ছবির, আমি তো সাথে সাথে আমি অলিক ভাইকে ফোন দিলাম, আরও দুই চারজনকে ফোন দিলাম যে ভাই আমি কবে কোন ছবির বিরুদ্ধে কথা বলছি। এই যে এই লোকটা কী করছে, সূক্ষ্মভাবে জনগণের মধ্যে আমারে খারাপ করার চেষ্টা করছে। মানে এগুলো যে হীনমন্যতা, এরকম কিছু হীনমন্যতার লোক যারা আগে চলচ্চিত্রে কাজ করছে, এখন তাদের ভাত নাই, তারা দেশের বিভিন্ন দেশে ছড়ায় ছিটায় আছে, তারাই এগুলি দূর থেকে এই ছবি বন্ধ করা বা এইটা করা সেটা করা দর্শকদের মধ্যে ভুলভ্রান্তি সৃষ্টি করার জন্য কাজ করছে। এবং আমি গুলোই যেন আমাদের খসরুভাই আমার সাথে কথা হচ্ছে, উনি বলছে যে উনি চেষ্টা করছেন যেন হলটা খুলে দেওয়া বা জামালপুরের ওই যেই জায়গাগুলি থেকে বন্ধ করছে যেন ইয়ে হয়, এবং আমরাও বলছি যে ওনার যতটুকু সাহায্য দরকার আমরা করব। আমি এখন যেটা মনে করি, যদি ডিসি সাহেব না করে, আমাদের যেহেতু আমাদের প্রযোজকদের ব্যাপার, চলচ্চিত্রের ব্যাপার, আমাদের একদম দম বন্ধ করে আমাদের যে একালকে মানববন্ধন করে ডিসির বিরুদ্ধে মানববন্ধন এবং তার পতন চেয়ে আমাদের মানববন্ধন করা উচিত, যে যিনি চলচ্চিত্র দুশ্মন এরকম লোক আমরা চাই না। আমাদের চলচ্চিত্রকে উদ্ধার করতে হবে এবং যারা চলচ্চিত্রের কালো হাত থাকবে, যাদের উপরে যেই কালো হাতগুলি চলচ্চিত্রকে ধ্বংস, তাদেরকে আমাদের উচিত শিক্ষা দিতে হবে, সরকারের কাছে আমাদেরকে জানাইতে হবে যে তারা এই এই পায়তারাগুলি করতেছে এবং এই চলচ্চিত্র ধ্বংস করার চেষ্টা করতেছে। আমি এইখানে আসছি 2013-তে, 2013-তে এমন কোনো প্রযোজক আছে যিনি বলতে পারবে যে আমার সহযোগিতা তিল পরিমাণ আমার কাছে পায় নাই? যে আসছে, আমি কোনোদিন শুধু প্রযোজক না, আর্টিস্ট কলাকৌশলী যারাই আসছে কম বেশি, মৌখিক সাহায্য, আর্থিক সাহায্য, বুদ্ধি দিয়ে সাহায্য, আমি কাউকে কখনো বিমুখ করি নাই। জাজ মাল্টিমিডিয়া যেহেতু আমি বসি এখন এখানে, অন্য কোনো হাত নেই, তো আমার এমন কোন টাকা পড়ছে, শানকে আমার মুভি, আমার কাছে ওনারা ডিস্ট্রিবিউশন দিছে,
আমি ডিস্ট্রিবিউশন করছি, যে হল মালিক নিতে চাইছে আমি তাদেরকে দিচ্ছি, গুলোই অন্য জায়গায় গেছে, অন্য জায়গায় ডিস্ট্রিবিউশন করতেছে। বাট এর মানে এই না যে সে আমার দোষ, আমি দুইজন প্রডিউসার এবং পরিচালক দুইজন আমার অত্যন্ত বন্ধু লোক, এবং আমি তাদের, আমি আগেও তাদের, তারা আমাকে যত জায়গায় বলছে দাওয়াত দিয়েছে আমি গেছি, এবং আমি এখনও এই ছবির সাফল্য কামনা করি, এবং কোনোভাবেই যেন এই ছবি বন্ধ না হইতে পারে। তারা যদি মানববন্ধন করে কালকে, যদি তারা প্রেস কনফারেন্স করে, আমি তাদের সাথে যা কিছু করার দরকার যত জায়গায় যাওয়া লাগে আমি যেতে রাজি আছি। আমি তাদের ছবির মঙ্গল কামনা করে আসছি সবসময়। কিছু লোক এগুলি ছড়াচ্ছে এবং আমাদের মধ্যে ভুল ভ্রান্তি ছিল, তবে আমি মনে করি না খসরু ভাই ইন্ডাস্ট্রির এবং অলিক ভাই, ওনারা ইন্ডাস্ট্রির পুরাতন লোক, ওনারা এই মানুষের ঠুনকো কথায় ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে না, করবে না, এটা আমি বিশ্বাস করি। এবং আমাদের এই কালো ছায়া থেকে আমাদের প্রযোজকদের একসাথে কাজ করতে হবে এবং সমস্ত কালো ছায়াকে দূর করতে হবে একসাথে কাজ করে। আজকে যদি দুই সপ্তাহ বিদ্রোহী চলে বা শান চলে, তখন কিন্তু এই হলটা খালি হয়ে আসবে, তখন আবার গুলোই চলবে, আবার শান যেগুলিতে গুলোই যেগুলি চলে আসছে ওগুলিতে খালি হবে, শান যাবে, বিদ্রোহী। এইভাবে এই তিনটা ছবি আগামী কোরবানির ঈদ পর্যন্ত চলুক, চারটা ছবি অবড্ড ভালোবাসে, এই চারটা ছবি কোরবানির ঈদ, এটা আমার আমার মন থেকে চাওয়া, এবং তারা যেন লগ্নি তাদের ফেরত আসে সেটা আমি আমার প্রাণ থেকে আমি দোয়া করি এবং কামনা করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।